অল্প বর্ষণে জলমগ্ন স্থিরপাড়া রোড নাকাল বাসিন্দারা অল্প বর্ষণে জলমগ্ন ভাটপাড়ার অতি গুরুত্বপূর্ণ স্থিরপাড়ার রোড টানা পঁয়ত্রিশ বছরের অধিক সময় ধরে জল যন্ত্রণায় ভুগছেন স্থিরপাড়ার বাসিন্দারা দুদিনের অল্প ও মাঝারি বৃষ্টিতে আঠাশ নম্বর রেলগেট পেরিয়ে ঘোষপাড়া থেকে চালপট্টি মোড় পর্যন্ত এক হাঁটু জল জমে রয়েছে কাদা ও নোংরা জল ভেঙে স্থানীয়দের যাতায়াত করতে হচ্ছে হামেশায় স্থানীয়দের অভিযোগ বেহাল নিকাশির কারণে বছরের পর বছর এই ভোগান্তি কিন্তু উদাসীন পুরো কর্তৃপক্ষ তবে রাস্তা উঁচু করে নিকাশি ব্যবস্থার উন্নতির আশ্বাস দিয়েছেন ওয়ার্ডের উন্নয়ন কমিটির চেয়ারম্যান তাপস রায় আসুন এবার শুনে নেওয়া যাক স্থিরপাড়া রোডে দুজন স্থানীয় বাসিন্দা এই বিষয়ে কি বললেন এবং কি বললেন উন্নয়ন কমিটি চেয়ারম্যান তাপস রায় ব্যুরো রিপোর্ট নিউজ বাংলা টোয়েন্টি ফোর সেভেন সবার সাথে সবার পাশে প্রত্যেক দিন প্রত্যেক বর্ষাতেই আমাদের এই সমস্যা আর এখানে আমাদের এখানে ঘোষপাড়ায় যত গরু আছে ওরা এখন মোটর দিয়ে এখন আর গোবর তো কেউ ইয়ে নেয় না মোটর দিয়ে পুরো ড্রেনটা জাম করে দেয় আমাদের জলটা কোথাও দিয়ে যাবে বা মানুষ কোথাও দিয়ে যাবে জল হবে না তো কি হবে রাস্তায় এটা একটুখানি যদি সামান্য বৃষ্টি হলেই রাস্তায় জল হয়ে যায় আমাদের খুবই কষ্টই আমরা আছি না ড্রেন পরিষ্কার হচ্ছে না রাস্তা পরিষ্কার ঠিক মতন আমাদের এখানে কাজ করেই না একদম কোনো কাজ করেনি এখন সামান্য সে সামান্য বৃষ্টি হচ্ছে তাতেই জলে জল হয়ে গেছে পুরোটা জল রাস্তা জল কষ্ট যতদিন আমাদের এই বিমানবন্দর দাঁড়িয়েছে ততদিনই আমাদের এই প্রোগান্তি আমাদের উনি কোনো কাজকর্ম করছে না ওনাকে ফোন করলেও কোনো কাজের জন্য মনে বললেও আসে না আমরা খুব সমস্যা আছি ড্রেন পরিষ্কার নেই মশা আমরা থাকতে পারি না সারা দিন ভরি শুধু মশা আমরা খুবই কষ্টই আছি আমরা আমার নাম বেলা না জল ভেঙে এটা তো অনেক দিন মানে পাঁচ পাঁচ সালে আগে থেকে সমস্যা এরকম অনেক কমপ্লেন দিয়েছে চেয়ার চেয়ারম্যানে কেউ কিছু করে না শুধু ওই দিকে সাথে হয় ওই দিকে কাজ হয় একদিকে একদম একটাও কাজ হয় এই মাঝখানে ইলেকশনের আগে কাজ হয়েছিল লেকিন এইখানে কিছু হয়নি এই মানে অল্প বৃষ্টি হয়ে ড্রেনটা ভরে যায় ড্রেন মধ্যে কাদা পুরো পুরো উপরে এসে যায় একদম কেউ শুনে না ড্রেনও ড্রেন পাকা ড্রেন আছে লেকিন কিছু কাজ হয় না বা ড্রেনের মধ্যে সব গোবর আছে কাদা কিছু হয় না এখানে শুধুমাত্র ওইদিকে ওই মন্ডলপাড়া থেকে এইখানে কি যে কীভাবে না কাজ করে বুঝতে পারি না আমার নাম চন্দন 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 গোস্বামীপাড়া ছাড়িয়ে জল সমস্যা নিকাশি ওটা দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে ওইখানে দেখবেন আপনারা যে খালটা আর যে নিকাশি ব্যবস্থা সেটা পঁয়ত্রিশ বছর ধরে দীর্ঘ পঁয়ত্রিশ বছর পুরনো ইতিহাসে দেখবেন আছে ওই ঘটনা যে ওখানে জল জমে বরঞ্চ তার থেকে এখন দিনে দিনে লাস্ট পাঁচ বছরের মধ্যে অনেকটাই আমরা ওখানে আমাদের যে প্রশাসন তা যে ডেভেলপের মাধ্যমে রাস্তাটাকে অনেকটা উঁচু করেছে এবং পাশাপাশি ছোট ড্রেনের মাধ্যমে জলটা পাস করার ব্যবস্থা করেছে কিন্তু হ্যাঁ ওটাকে আরও ব্যবস্থা করতে হবে আমাদের বিধায়ক মহাশয়ের সঙ্গে এই ব্যাপারে কথা হয়েছিল উনি বলেছেন যে ওটা খুব শিগগিরই খুব শীঘ্রই ওই জায়গাটা উঁচু করে করে দেবেন এবং যাতে জলটা আর ওখানে না জমে ওই জলটা যাতে ড্রেনে সঠিকভাবে যেতে পারে হাই হাইড্রেনে তার ব্যবস্থা যা যা নেয় সেটা ওনারা করে সংস্কারের বর্ষার আগে এই মুহূর্তে হবে কি আমি বলতে পারছি না সেটা পৌরসভার যে বোর্ড আছে তারা সেই বিষয়ে কথা বলবেন আমাদের কোঅর্ডিনেটারও পঁয়ত্রিশ নম্বরের যিনি কোয়ার্ডিনেটার উনিও এই ব্যাপারে কথা বলেছেন আগামী দিন আরও বিষয়টা নিয়ে কীভাবে কী করা যায় সেটা অবশ্যই আমরা দেখব আমার নাম তাপস রায় এখানে পঁয়ত্রিশ নম্বরের ডেভেলপমেন্ট কমিটির আমি চেয়ারম্যান আছি